গুড ইভিনিং বন্ধুরা আজ হল পাঁচই অক্টোবর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো। পনেরোই অক্টোবর নয় এক নভেম্বর থেকে অসমে খুলছে স্কুল কলেজ শুনাইয়ে যুবকের রহস্যজনক মৃত্যু গ্রেফতার স্ত্রী বদরপুরে অপহরণকারীদের হাত থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক যুবক ধৃত দুইজন লালার আপিনে নাবালিকা ছাত্রীর স্থিরতাহানি থানায় মামলা ডিসির নির্দেশিকা মানা সম্ভব নয় বৈঠকের সিদ্ধান্ত তারাপুরের পূজা আয়োজকদের শিলচর সদর বরাক সেতু থেকে যুবকের পরে উদ্ধার স্থানীয়দের গতকাল বাগা বাজারে এক যুবতীর মরদেহ উদ্ধার উন্নত চিকিৎসার অভাবে আবারও একটি তরতাজা প্রাণ হারাতে হল রামকৃষ্ণনগরে উন্নত চিকিৎসার অভাবে মৃত্যু যুবকের পাতার কান্দি বাজারে ডাস্টবিন বসালো আমসু এবং শেষ খবরটি মেডিকেল কলেজ রাতাবাড়িতেই হচ্ছে দৃঢ়প্রত্য বিধায়ক বিজয় মালাকারে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরাখবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরাখবর সবার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কেন্দ্রের নির্দেশিকা মেনে পনেরোই অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করছে না অসম সরকার আনলক পাঁচ পর্বে দেশজুড়ে নয়া নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার সেখানে পনেরোই অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু পনেরোই অক্টোবরের বদলে এক নভেম্বর থেকে স্কুল কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অসমের শিক্ষা দফতর অসমের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন আমরা পনেরোই অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছি না এক নভেম্বর তারিখ থেকে খুলবে রাজ্যের সমস্ত স্কুল কলেজ যদিও কোভিড উনিশ বিধি মেনে ক্লাস নাইন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনিয়মিতভাবে ক্লাস শুরু করেছে অসম সরকার করোনা আবহে আনলক ফাইভ পর্বে কর্মজীবন স্বাভাবিক রাখতে গাইডলাইনে বেশ কিছু পরিবর্তন নিয়েছে কেন্দ্র বুধবার প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রকের গাইড অনুযায়ী পনেরোই অক্টোবর থেকে দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যদিও সেই গাইডলাইনে স্কুলের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়নি পরবর্তী সুনাই তানার দনেহরি তৃতীয় খণ্ড গ্রামে যুবকের মৃত্যু গিরে চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনা রবিবারের নুরুল হক বড়বুইয়ার ঝুলন্ত মরদেহ দেখে সন্দেহ হয় তার বাই রিজাউলের পুলিশকে জানান তার শরীরে রক্তের দাগ স্পষ্ট ফাঁসিতে তা হওয়ার কথা নয় প্রাথমিক তদন্তে পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে মৃতের স্ত্রীকে সন্দেহ করেন তাকে গ্রেফতার করা হয়েছে জেরায় ধৃত লিলিমা বেগম এটুকু স্বীকার করেছে রবিবার সকালে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া হয় স্বামী তাকে পেটান বলেই অভিযোগ লিলিমার রিজাও লিলিমাকে অভিযুক্ত করে এজাহার দিয়েছেন পুলিশের বক্তব্য রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না নুরুল ছিলেন একজন রাজমিস্ত্রি পরবর্তী অপহরণকারীদের হাত থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক যুবক এই ঘটনায় স্থানীয় জনতার সহযোগে দুই অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বদরপুর পুলিশ এই ঘটনায় বদরপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা রাতে বদরপুর থানা এলাকার বরতল হেমার মুখে ঘটনার বিবরণে প্রকাশ গত শুক্রবার সন্ধ্যা রাতে মানিকপাড়া কান্দি উদ্দিন নামের যুবককে চারগুলা বাজার থেকে অপহরণ করে মহাকল গ্রামের সেলিম উদ্দিন জয়নুল উদ্দিন সহ চার যুবক গত শুক্রবার সন্ধ্যা চারগুলা থেকে রসিমদিনকে ডেকে এনে এল্টো গাড়িতে তুলে অপহরণ করে সেলিম জয়নুল সহ চার যুবক ওই রাতে মহাকলের কোনো গোপন ডেরায় রসিম কেরাকে অপহরণকারীরা শনিবার অপহরণকারীরা অপহৃত রসিমকে গোপন ডেরায় নিয়ে যায় স্থান পরিবর্তনের জন্য গতকাল সন্ধ্যায় ওই এল্টো চেপে রসিমকে নিয়ে রওনা হয় চার অপহরণকারী কিছু জায়গা এগিয়ে যাওয়ার পর তাদের এল্টো খারাপ হয়ে যায় এরপর তারা একটি এপি অর্থাৎ ডিজেল অটোতে চেপে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে রসিমকে নিয়ে বর্তল হেমার মুখ পৌঁছার পর জনবহুল এলাকা দেখে বাছাও বাছাও বলে চিৎকার শুরু করেন রসিম চিৎকার শুনে এপি পিয়াগর পেছনে দাওয়া করেন স্থানীয় জনতা তারা এপি পিয়াগরটি গিরে ফেলেন বিপদ বুঝে থেকে পালিয়ে যেতে সক্ষম হয় দুই অপহরণকারী জনতা পাকরাও করেন দুই অপহরণকারী সহ অপহৃতকে এরপর জনগণ খবরটি জানান বদরপুর থানায় খবর পেয়ে বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান বদরপুর থানার সেকেন্ড অফিসার কমলেশ সিং তিনি অপরিত ও দ্রুত দুই অপহরণকারীকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন রাতেই অপরিত রসিম সহ ধৃত দুই অপহরণকারীকে করিমগঞ্জ সদর থানায় সঞ্জে দেন জানাকে গেছে দৃত সেলিম জৈনুলরা ফোন করে রসিমের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করেছিল দাবি দাবি মতো অর্থ দিতে অস্বীকার করেন রসিম এরপরই তাকে ডেকে নেওয়ার হুমকি দেয় অপহরণকারীরা গত শুক্রবার চারগুলা বাজারে এলে তাকে অপহরণ করে সেলিম জয়নুলরা পরবর্তী রবিবার দিন দুপুরে শহরের সদরঘাটে বরাক সেতু থেকে জাপ দিয়ে প্রাণে বেঁচে গেলেন এক যুবক নাম সলিল দত্ত বাড়ি পাবলিক স্কুল রোডে এদিন ঘটনাটি ঘটে সকাল সাড়ে দশটা নাগাদ মালুগ্রাম পুলিশ জানিয়েছে ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যায় পুলিশ তবে এর আগেই প্রত্যক্ষদর্শী কিছু লোক ওই যুবককে নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন যুবকটি অচেতন অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ জানা গেছে সলিল দত্ত নতুন সেতু থেকে আচমোকা নদীতে জাপ দেন ঘটনাটি নজরে পড়তেই উদ্ধার অভিযানে জাপিয়ে পড়েন কিছু লোক মৃত্যুর কবল থেকে যুবকটিকে রক্ষা করতে সক্ষম হন স্থানীয় জনতা পুলিশ জানায় নদী থেকে উদ্ধারের পর এক নিকটাত্মীয় ঘটনাস্থলে উপস্থিত হন তার কাছ থেকেই যুবকটির নাম জানতে পারে পুলিশ তবে নদীতে জাপ দেওয়ার সঠিক কারণ জানতে পারেনি পুলিশ পরবর্তী স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্য রাজপথে এক নাবালিকা স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় লালার আপিন দ্বিতীয় খন্ড এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে লালা পুলিশ ঘটনার তদন্তে নামলেও এখন পর্যন্ত অভিযুক্ত যুবককে গ্রেফতারের খবর নেই শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে এদিন দুপুর বারোটা নাগাদ বাসাটিলা সিনিয়র মাদ্রাসা থেকে নাবালিকা ছাত্রীটি বাড়ি ফেরার পথে প্রকাশ্য রাস্তায় রংপুর প্রথম খণ্ডের মাসুম আহমেদ বড়বুইয়া নামের যুবক ওই নাবালিকাকে কুপ্রস্তাব দে কিন্তু ছাত্রীটি তীব্র আপত্তি জানালে মাসুম আহমেদ রাজপথে বলপূর্বকভাবে ছাত্রীর হানি করে বলে অভিযোগ জানিয়ে কিশোরীর পিতা লালা তানায় মামলা করেছেন ছাত্রীটির হাল্লা চিৎকার শুনে আশপাশের লোকজন আসার আগেই মেয়েটিকে মারধর করে পালিয়ে যায় মাসুম আহমেদ এছাড়া মেয়েটির কানের সোনার রিং ছিনিয়ে নিয়ে যায় সে ছাত্রীটির পিতার অভিযোগের ভিত্তিতে লালা পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পরবর্তী পূজা নিয়ে কাসার জেলা শাসকের নির্দেশিকায় পূজা আয়োজকদের মধ্যে খুব তীব্রতর হচ্ছে রবিবার সন্ধ্যায় নির্দেশিকা নিয়ে বৈঠকে বসেন তারাপুর অঞ্চলের পূজা কমিটিগুলির কর্মকর্তারা ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনার পর সিদ্ধান্ত হয় অযৌক্তিক বিধি মানা সম্ভব নয় ফলে তারা যেরকম চূড়ান্ত করোনা সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলেন পূজা সেরকমই হবে কারণ দুর্গা প্রতিমা নির্মাণ চোদ্দ থেকে পনেরো দিনের বিষয় নয় ফলে এখন আর মূর্তি পাঁচ ফুটে নামানো যাবে না দ্বিতীয়ত পুরোহিতদের করোনা টেস্ট অ্যাম্বুলেন্স মজুদ রাখা ইত্যাদিও অযৌক্তিক রাত দশটায় মণ্ডপ বন্ধ করে দিলে বুমেরাং হয়ে দাঁড়াবে সন্ধ্যায় এমন বীর হবে পারস্পরিক দূরত্বের বালাই তাকবে না মাইক বাজানোর সঙ্গে করোনার সম্পর্ক নিয়েও বিস্মিত তারা অস্থায়ী পুজো মণ্ডপের নির্দেশ মানতে গেলে প্রায় সব কমিটিকে মাঝপথে পুজোর উদ্যোগ বন্ধ করে দিতে হবে প্রতিমা বিসর্জনে পঞ্চাশ জনের অনুমতি দাবি করেন তারা এসব নিয়ে সোমবার তারা জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পরবর্তী উন্নত চিকিৎসার অভাবে আবারও একটি তরতাজা প্রাণ হারাতে হল রামকৃষ্ণনগরের নিখিলেশ গোস্বামীর বড় ছেলে বছর ছাব্বিশের অনির্বাণ গোস্বামী তিন অক্টোবর শনিবার বদরপুর বন্দর মাইক্রো ফাইন্যান্সের অফিসের কাজ শেষ করে রামকৃষ্ণনগর নিজের বাড়ির উদ্দেশ্যে দেন তারপর হাইলাকান্দি জেলার আয়নাখাল বাজার অতিক্রম করতেই শারীরিক অসুস্থতা বোধ করলে সঙ্গে সঙ্গে দুচাকার বাহন তামিয়ে বসে পড়েন অনির্বাণ অনির্বাণের শারীরিক অসুস্থতা স্থানীয়দের চোখে পড়লে সঙ্গে সঙ্গেই রামকৃষ্ণনগরের সৈকত দত্ত চৌধুরীর নিকট জানানো হয় সৈকত দত্ত চৌধুরী রামকৃষ্ণনগরে অনির্বাণের পিতা নিখিলেশ গোস্বামীর কাছে ফোন করে তার ছেলের শারীরিক অসুস্থতার কথা ছয়টা তিরিশ মিনিটে জানান নিখিলেশ গোস্বামী তরিগরি আয়নাখল পৌঁছে ছেলেকে রামকৃষ্ণনগরের বাসভবনে নিয়ে আসেন তারপর ঘর থেকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান সেখানে যদি উপস্থিত চিকিৎসক অনির্বাণকে প্রাথমিক চিকিৎসা করেন তবে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ব্যবস্থা না থাকায় হাইলাকান্দি হাসপাতালে প্রেরণ করা হয় তাকে অনির্বাণের পিতা নিখিলেশ গোস্বামী ওয়ান জিরো এইট এবং ওয়ান জিরো টু সহ স্থানীয় অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেন কিন্তু সেই সব গাড়ি রামকৃষ্ণনগর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে আনতে পারেননি অ্যাম্বুলেন্স না পেয়ে স্থানীয় একটি অল্টো গাড়ি রিজার্ভ করে হাইলাকান্দি নিয়ে যাওয়া হয় তখন সময় রাত এগারোটা পঞ্চান্ন মিনিট হাইলাকান্দির কর্তব্যরত চিকিৎসকরা অনির্বাণের অবস্থা বেগতিক দেখে শীঘ্রই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন হাইলাকান্দি জেলায়ও সেইরকম রকম উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই বলে নিখিলেশ গোস্বামী হাইলাকান্দি থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি চালককে শীঘ্রই পৌঁছানোর জন্য বলে গাড়ি যখন মেডিকেল কলেজ পৌঁছায় তখন সময় রাত তিনটা তবে দুর্ভাগ্য তখন মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা অনির্বাণকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন পরবর্তী বাগা বাজারের নিউ মার্কেটে থাকা একটি হোটেলের শৌচাগারের পাশের একটি গর্ত থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয় রবিবার জানা গেছে মৃত যুবতীর নাম নিকিতা দাস বয়স আনুমানিক একুশ বছর ঘটনার বিবরণে জানা গেছে এদিন দুপুরে নিকিতা দাস হোটেলে গিয়ে বলেন একটু শৌচাগারে যাওয়ার কথা পরে হোটেলের মালিক শৌচাগারটি দেখিয়ে দেন পরে প্রায় বিশ মিনিট হয়ে গেলেও শৌচাগার থেকে বের হয়নি যুবতীটি পরে শৌচাগার থেকে বের না হওয়ায় হোটেলের এক কর্মী গিয়ে দেখতে পান শৌচাগারের পাশের একটি গর্তে পরে রয়েছে যুবতীর মরদেহ পরে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দলাই পুলিশকে পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে তদন্তের জন্য পাঠিয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তী কাটালতলিতে ডাস্টবিন বসালো ছাত্র সংস্থা আমসু এতে সন্তোষ ব্যক্ত করলেন এলাকাবাসী পাতারকান্দির সীমান্তবর্তী কাটালতলি বাজারে আবর্জনা ফেলার জন্য তিনটি উন্নতমানের ডাস্টবিন বসালো সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা অর্থাৎ আমসু গত শুক্রবার বাজারের তিনটি স্থানে এই ডাস্টবিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমসুর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী সাদিক আক্তার বলেন যদিও আমসু ছাত্র সংস্থা তথাপিও সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সংস্থা এবার শেষ খবরটি করিমগঞ্জের প্রস্তাবিত মেডিকেল কলেজ প্রতিশ্রুতি অনুযায়ী রাতাবাড়িতে গড়ে তোলা হবে রবিবার দৃঢ় প্রত্যয়ের সঙ্গে একথা জানালেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার তিনি এও শোনালেন মেডিকেল কলেজ ইস্যু নিয়ে কারোর সঙ্গে কোনো বিরোধ নেই এ নিয়ে সামান্য ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল তবে এখন কোনো সমস্যা নেই কারণ রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই মন থেকে চান যে উন্নয়নে পিছিয়ে পড়া এ রাতাবাড়ি তফসিলি কেন্দ্রেই হোক প্রস্তাবিত মেডিকেল কলেজটি এই চিরাজ্কের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন